আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার রিভিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেক ভিউয়ার্স আছেন যারা আমার সাবস্ক্রাইবার এবং অনেকে হয়তো খুঁজছেন যে ইউটিউবে কীভাবে রিভিউটা পেয়ে যেতে পারি কি না। M4 7 তো অনেক সংকট, দাম বেশি, তো M4 ব্রেকটা কেমন হবে? সো হ্যাঁ, আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা ঠিক জায়গায় এসেছেন। তো আমরা আমাদের প্যাকেজটা হাতে পেয়ে গেছি, এখন এটা আনবক্সিংয়ের পালা। এটা হচ্ছে M4। সো আমি ধন্যবাদ জানাতে চাই সাইকেল স্পেসকে, তারা ট্রাস্টেড সেলার এবং সুন্দরভাবেই প্যাকেজিং করে পাঠিয়েছে, যেটা আপনারা এখন খুললেই দেখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, চুলগুলা খালি সামনে এসে পড়ে ঠিক করি। ওকে, আমরা আমাদের প্যাকেজটা হাতে পেয়ে গেছি। সো এখন আমাদের আনবক্স করার পালা, যেটা আপনারা ইন্ট্রোতেই দেখেছেন M4 বা M4 ব্রেকটা কুরিয়ার করায় আনা হয়েছে। এখন আমাদের প্রথমেই যা দরকার সেটা হচ্ছে কেচি। কেচি দিয়ে এখন মুখটা কাটলে আমাদের জিনিসটা, ব্রেকটা দেখতে পারবো। কিছু কাগজপত্র, ডকুমেন্টস পাশে রাখার পর আমরা এখন যেটা পাচ্ছি, ওরা খুবই ভালোভাবে পাঠিয়েছে, খুব ভালো করে প্যাকেজ করা। এখন আমাদের যেটা করতে হবে, এটা কাট কেটে ফেলতে হবে সুন্দরভাবে। সো আপনারা প্রথমে আপনারা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্রেকটা। এটা দেখতে অনেকটা M447 M506 মডেলটার মতো, এটা খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে প্যাকেট করা হয়েছে। প্রোটেকশনের জন্য তারা অনেক কিছু দিয়ে দিয়েছে। স্ক্রু, 4টা স্ক্রু দিয়েছে, এটা ইনস্টলেশনের জন্য কাজে লাগবে, সব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা অবশেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্রেক দুটো। ব্রেক দুটো কিন্তু খুবই খুবই ভালো মানের। আপনারা যারা স্টান্ট করেন এবং যারা রাইডিং করেন তারা অয়েল ব্রেক সম্পর্কে ভালোই জানেন আই থিঙ্ক। সো এই ব্রেকটা সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি আজকে কিছু ধারণা দেব। সো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এটা অনেকটা M4 7 506 মডেলের মতো ক্যালিপারটা, খুবই স্মুথ, টু ফিঙ্গারের। এটা দুই আঙ্গুলে আপনারা চাপ দিলে হবে, বা এক আঙ্গুলে, যদি যারা অভ্যাস এক আঙ্গুলে চাপ দিয়ে ব্রেক করার, তারাও আপনারা এটা নিতে পারেন। তো আপনারা কিভাবে চিনবেন যে M4 দিয়েছে নাকি অন্য দিয়েছে? আপনাদের এখানে আমি অলরেডি দেখিয়েছি যে M4 ব্রেক এবং এটা মালয়েশিয়ান VIA। তো সাথে আবার রেজিন প্যাড আছে। রেজিন প্যাডটা আপনারা কীভাবে বুঝবেন? কেননা অনেক দোকানদার আছে যারা এভাবে আপনারা যখন না দেখে কিনেন তো তখন সেক্ষেত্রে অনেকে চেঞ্জ করে দেয়। কেননা এই রেজিন প্যাডটা কিনতে গেলে আপনাদের অ্যাটলিস্ট 500 থেকে 1200 টাকার মতো যায় সিমানো ব্র্যান্ডের। তো সেক্ষেত্রে তারা অনেক সময় চেঞ্জ করে দেয়। তো আমারটা চেঞ্জ করেছে কিনা আমি এখন দেখছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখে আমি সামনের ব্রেকটা, ফ্রন্টের ব্রেকটা ট্রাই করে নিচ্ছি। প্রথমে আমি এটা খুলবো। যখন এটা খুলবেন, এই ক্লিপটা খুলবেন, সেফটি ক্লিপটা, তো আপনারা ক্লিপটা খুললে এদিকে ভুলেও চাপ দিবেন না, চাপ দিলেই লেগে যাবে। আমি আবার দেখাচ্ছি আপনাদের, ক্লিপটা লাগালাম, তো এদিকে চাপ দিলাম ঠিক মতো, দেখুন। তো এদিকে চাপ দিলে এটা আস্তে আস্তে লাগতে থাকে। যদি লেগে যায় ভুলবশত, তো আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এরকম পাতলা কিছু নিয়ে এটার মাঝখানে দিয়ে দুই দিকে চাপ দিবেন, তো সেক্ষেত্রে এটা এরকম ঠিক হয়ে যাবে। তো আপনাদের এটা চেক করার জন্য যে অরিজিনাল রেজিন প্যাড দিয়েছি কিনা, সিমানোর অরিজিনাল রেজিন প্যাড দিয়েছি কিনা, যেটা আমি এখন M4 চেক করব, সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমরা M447 রিভিউতেও দেখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই আই বাটনে ক্লিক করবেন। সো এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, প্লাস প্লায়ারটা দিয়ে আমরা এটা, এই যে গুণাটা দেখতে পাচ্ছেন, এটা এই গুণাটা বা এই ক্লিপটা যেটাই বলেন, ক্লিপটাকে শুধু সোজা করতে হবে, জাস্ট আর কোনো কাজ নেই, জাস্ট আমাদের একটু সোজা করতে হবে। তো সোজা হয়ে গেছে, সোজা হওয়ার দিকে আমরা এখন এটাকে শুধু হালকা করে দিকে বিপরীত দিকে চাপ দেব। তবে আমি আবারও বলে নিচ্ছি, অ্যাজ এ টোল বিফোর, যে আপনারা এটা খোলার সময় ভুলেও যাতে এদিকে চাপ না পড়ে খেয়াল রাখবেন। সাইকেল লাগানো অবস্থায়ও চেক করতে পারেন, তো দেখবেন যাতে কেউ চাপ না দেয়। তো এদিকে আপনি এদিকে আঙ্গুল দিয়ে চাপ দিলেই সুন্দর করে বেরিয়ে আসছে। সো আমি এখন দেখতে পাচ্ছি যে এটা শিমানো ব্র্যান্ডিংয়ের, যেখানে শিমানো লেখা, এখানে শিমানো লেখা সুন্দর করেই, রেজিন প্যাড, এটা রেজিন লেখা। আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা স্মুথ আকার, অন্যান্য মেটালের মতো না, এবং এটাও রেজিন। তো আমার আর দেখার বাকি নেই যে এটা অরিজিনাল, আমি দেখে ফেলেছি। তো এবার লাগাবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম চাপ না দেওয়া অবস্থায় আমরা এখন এটা খুলবো। আবার এদিকে লিকেজ আছে কি না সেটাও আপনারা চেক করে নিতে পারেন, এদিকে আঙ্গুল দিয়ে কোনো ভিজে বা কিছু থাকে কিনা। সো এটা অনেকটা M4 7 মতো নেই জিনিসটা,
তো আরও ভালো আমার কাছে মনে হচ্ছে। যারা যারা আপগ্রেড করতে চান তো M447-এর বদলে এটাও নিতে পারেন, একটা সেম কাজেরই। তো এটার জন্য যদি আপনারা পারফরমেন্সের একটা ভিডিও চান তো নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা এখন এটা লাগিয়ে ফেলছি এভাবে দুটো চাপ দিয়ে, সুন্দরভাবে দুটো চাপ দিয়ে এভাবে দিয়ে নেবেন। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে এদিকে ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ, এখন এটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এটা সেফটি ক্লিপটা আবার আগের মতো প্লাস দিয়ে একটি পাশ ছোট করে ধরে বেঁকিয়ে দেবেন। ওকে, সো এটা আর যাচ্ছে না, তার মানে এটা ঠিকই আছে। তো আমি ক্লিপটা লাগিয়ে চেক করছি, একদম ঠিক আছে। এটা ডুয়েল পিস্টন তাই দুই দিকেই চাপ দিচ্ছে আপনার। সো আমি ব্রেকটার ফার্স্ট ইমপ্রেশনে যেটা বলতে চাই সেটা ব্রেকটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। এবং আপনারা যারা রাইডিংয়ের জন্য নিতে চান এবং আর যারা স্টান্ট করতে চান তাদের জন্য তো অবশ্যই, তবে যারা স্টান্ট করতে চান, যারা রোলিং, হুইলি বা অন্যান্য একটু ডেঞ্জারাস স্টান্ট করেন যেটা নাকি মানে সাইকেলের ক্ষতি হতে পারে, তারা অবশ্যই একটি গার্ড ব্যবহার করবেন উপর দিয়ে, যাতে আপনার এই জিনিসটাই না লাগে। কারণ এটার ট্যাঙ্কটা একটু উঁচু, 506-এর মতো, M506-এর মতো এটা উঁচু, যেটার জন্য যদি চাপ লাগে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা মেটালেরই তৈরি, তো বলা তো যায় না কখন কী হয়। সো সেফটি ফার্স্ট এবং অবশ্যই হেলমেট পরবেন। তো যাদের মনে এখন প্রশ্ন জেগেছে যে এটার প্রাইস কত হবে, তো এটার প্রাইস খুবই কম, এটার প্রাইস M447-এর বরাবরই আছে। এবং কোনো কোনো জায়গায় একটু বেশি, কোনো কোনো জায়গায় একটু কম। আপনারা অনলাইনে কিনলে বা ফেসবুক থেকে কিনলে যেভাবেই হোক যাচাই করে নেবেন এবং রিভিউ আছে কীরকম সেটাও যাচাই করবেন। কারণ অনেকে এ পর্যন্ত অনেক সাইক্লিস্ট অনেক ফেক অ্যাকাউন্ট আছে যেটা এভাবে বিক্রি করে এবং জিনিসপত্র দিয়ে থাকে না ঠিক মতো। তো আপনারা আগে টাকা যদি দেন তবে খোঁজখবর নিয়ে তারপর টাকা পেমেন্ট করবেন। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 4,000 থেকে 5,000-এর ভিতরেই বা 4,500-এর ভিতরেই পেয়ে যাবেন। এটার প্রাইস ওঠানামা করে, কেননা M447-এর ব্রেকের প্রাইস আমি 4,500 দিয়ে কিনেছিলাম। তো M447 কিনতে গিয়েছি দেখি যে 4,750 টাকা, অনেক অনেক জায়গায় আবার অনেক অনেক জায়গায় নেই। তো এরকম আপনারা দাম দর ঠিক মতো দেখে, যেটা কমে পান, ভালো রেটিং পান, সব কিছু দেখে কিনে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, কেননা আমার এখন 3,000-এর দিকে যাচ্ছি। সো আশা করি হয়ে যাবে, আপনারা দোয়া করবেন যাতে আরও এগোতে পারি, আরও প্রমোট পাই। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।